পটল কুমার গানওয়ালা। তোমার কথায় আমি অদিতির ভাষা শুনতে পাচ্ছি তুলি। তুমি বলো, তুমি পটলের সামনে যাবে না বলো? ঠিক বলেছো তো, আমি যাব না। আমি এখন পটলের মুখোমুখি হব না, আমি এখন তোমার মায়ের মুখোমুখি হব। কিচ্ছু করতে পারছে না তোর বাবা, বাইরে থেকে কত উকিলের সাথে কন্ট্যাক্ট করছে, একজন উকিলও তোর কেস নিচ্ছে না। আরে ওই যে, আরে ওই কি জামিন অযোগ্য ধারা, ব্যাস আর কেউ জামিন করাতে পারছে না। ভাব, সঙ্গে ওকে উকিল বাবু, ওকে কাগজটা দিন। কাগজে সই করে দাও দিদি। কিসের কাগজ এটা? এই কি ওটা, কিসের পেপার বলবি তো? চুপ করে আছিস কেন, বল না আমাকে, বল আমাকে। কি আমি বলছি, এই কাগজটা সই করা মানে হচ্ছে যে আমরা দুজন দুজনের কাছ থেকে ডিভোর্স চাইছি। ডিভোর্স? তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না দিদি। সেটা করতে গেলে ডিভোর্সটাই তো একমাত্র পথ, তাই না দিদি? এটাতে সই করে আমি আজই সেই প্রক্রিয়াটা শুরু করতে চাই। না সই করো। এক্ষুনি চলে আসবে। বাবা কোথায় গেছে? আমি এখানেই যাবো। তুই কি কি করবি? বাবা বলে ডাকবো গো। ডাকলি তো বাবা বলে? মাত্র একদিন, আজই তো। আমার যে এখন অনেক টাকা বাকি আছে গো। বাবা ডাকে, আমি ধার বাকি রাখবো না। আমি ডাকবো, আমি বাবা বললে যত খুশি ডাকবো, যত খুশি ডাকবি। মা ডাকবি, ওরে পটলি তুই ডাকবি বাবা বলে। আমি তোকে কয়ে দিচ্ছি, তোর বাবা ফিরে এলে যত খুশি বাবা বলে ডাকিস। তোর বাবাই তখন কইবে তোকে, ডাক মা ডাক ডাক, আরেকবার বাবা বলে ডাক, আরেকবার বাবা বলে ডাক, তখন কইবে সুজন কুমার বাবু তোকে। বাবাকে আমার কাছে এনে দাও না গো, তোমরা একবার টেনে দাও না বাবু। না আমার কথা আছে, দেখো কিছু বলারও এখন জো নেই, দুটো মুখ ঝামটা দেওয়ারও এখন উপায় নেই রে তোকে পটল। তুই এখন হলে গিয়ে বড়লোক বাপের একমাত্র মেয়ে বলে কথা, এখন তোকে বাবা বাচ্চা করে যা বাগানো তা বাগাতে হবে আমাকে। ও বড় খোকা দেখ না, ছোটকু কোথায় গেল দেখ না বাবা। ওনাকে এখন পাবেন না, তাই ওনাকে ফোন করে কোনো লাভ নেই। কেন, কোথায় গেছে বলতো? মিসেস মল্লিকের ওখানে। অদিতির ওখানে কেন গেছে? হ্যাঁ, বলে গেলেন যে মিসেস মল্লিকের সঙ্গে তার সব সম্পর্কে রীতি টেনে পটলের প্রতি করা সব অন্যায়ের প্রায়শ্চিত্ত করবেন। তারপরেই পটলের মুখ থেকে বাবা নামের ডাকটা শুনবে। সম্পর্কের ইতি মানে কি গো সইমা? তুই বুঝতে পারছিস না এর মানেটা? আর কত ন্যাকামো করবি পটল? আমি সত্যি বুঝিনি গো। আমি তো বুঝে গেছি,
পোর্স। ক্যাকি আমার মাকে ডিভোর্স দিচ্ছে। সইটা দেবে অদিতি? না শোনো অদিতি, ভালো করে বুঝে নাও কি বলছি। তোমার সঙ্গে ঘর করা আমার পক্ষে আর সম্ভব নয়। তুমি, এই যে তুমি নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারো, কিন্তু আমি তোমাকে আর সেই সুযোগ দেব না অদিতি। দিনের পর দিন, দিনের পর দিন, বছরের পর বছর আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে রাখার জন্য তুমি অনেক খেলা খেলেছো, আর আমি তোমাকে কোনো খেলা খেলতে দেবো না। তোমার মেয়ে মানে কি বলছো তুমি? তুমি যা সন্দেহ করেছো সেটাই হয়েছে, আমি জেনে গেছি। আমার মেয়ে বুঝতে পারছিস না, তাই না? বুঝতে পারছিস না তুই? কেন আবার ওর সাথে ঝগড়া করছো বলো তো? হ্যাঁ, দেখছোই তো এতদিন ধরে কত কষ্ট সহ্য করেছে মেয়েটা, এখন একটু সুখের মুখ দেখেছে আর তুমি এখন ওরম করে কথা বলছো ওর সাথে। ঝগড়া তো করছি না আমি, ও বুঝতে পারছিল না তাই তো আমি বুঝিয়ে দিল। আর সত্যিই তো পটল আজ কত কষ্ট করে বাবাকে পেল, আজ তো সেই সেলিব্রেশনটা করতে হবে, তাই না? আমি কি বলছি? পটল ম্যাডাম আপনি বলুন কি করে সেলিব্রেশনটা করা যাক, আপনিও অবাক হয়ে গেলেন নাকি? আজ থেকে তো আপনি ম্যাডাম, আমি কিচ্ছু না। না না তুমি ম্যাডাম, ম্যাডাম তুমিই থাকবে। কি করে থাকবো বল, ম্যাডামদের কাছে সব কিছু থাকে, আর এখন তো তোর কাছে সব আছে, বাবা আছে, জেঠু আছে, জেঠি আছে, তোর সৈন্য আছে, থামি আছে। আর আমার কিচ্ছু নেই। ড্যাডি আমার ড্যাডি নয়, মা আছে কিন্তু জেলে। আর সবাই বললো যে ওই লোকটা আমার ড্যাডি, সেও মারা গেল, আর বেঁচে থাকলেই বা কি হতো, সে তো তোকেই বেশি ভালোবাসত। তাই মারা যাওয়ার আগে
আমার দায়িত্ব তোকে দিয়ে গেল। আর আজ তোর ড্যাডি আমার মাকে ডিভোর্স দিতে গেল। সেলিব্রেট কর বটু, সেলিব্রেট কর। তোমার কষ্ট হচ্ছে তাই না গোতুলি ম্যাডাম? তাই এমন কথাগুলো বলছো গো তুমি? তোমার আমি সব কষ্ট ভুলিয়ে দেবো গোতুলি ম্যাডাম। আমি যা পেয়েছি না, আমি পেয়েছি, কিন্তু আমার পাওয়ার জন্য তোমাকে কিচ্ছু হারাতে হবে না। তোমার যা ছিল না তোমার তাই থাকবে। আমি তোমায় বলছি গো, চলো 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 পাল্টাই।